সৌদি আরবে বাংলাদেশ সোসাইটি ও কমিউনিটির উদ্যোগে ঈদের শুভেচ্ছা ও গেট টুগেদার আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সৌদি আরব ব্যুরো চিফ একে আজাদ লিটন। রবিবার প্রবাসী বাংলাদেশ সোসাইটির কর্ণধার ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ব্যবসায়ী কামাল হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন বিডি কমিউনিটি সভাপতি হাতেম বাদশা, ব্যবসায়ী ফারুক মোল্লা, ব্যবসায়ী হারুন, ব্যবসায়ী মোজাম্মেল হক, ব্যবসায়ী মোহাম্মদ সবুজ প্রমুখ। আজকে বিডি সোসাইটি অ্যান্ড কমিউনিটি পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী এবং ঈদ উৎসব আমরা পালন করছি। আমাদের বিশাল একটা আয়োজনের মাধ্যমে আমরা সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, যে আমাদেরকে আনন্দিত করছে সবাইকে এই ঈদে এসে, এবং বিডি সোসাইটির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা আজকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সবাই একত্রিত হতে পারছি।